হায়দ্রাবাদে জয় দিয়ে সিরিজ শুরু করেছিল বেন স্টকসের ইংল্যান্ড। বাজ বলের মাধ্যমে টেস্ট ক্রিকেটের নতুন উত্থান ঘটানো ইংলিশরা প্রথম ম্যাচ জিতে জানান দিচ্ছিল ভারতের মাটিতে সিরিজ জয় করতেই এসেছে তারা। তবে স্বাগতিক ভারতের পরিকল্পনাটা ছিল ভিন্ন। পরের চার টেস্টে ইংল্যান্ডকে রীতিমতো ধবল ধোলাই করে ভারতের মাটিতেই বাজ বলের জবাবটা কড়ায় গণ্ডায় দিয়েছে রোহিত বাহিনী। আর এই সিরিজ জয়ে এক অবিশ্বাস্য রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া। 112 বছর পর সিরিজের প্রথম ম্যাচ হেরেও 4-1 ব্যবধানে সিরিজ জয় করা দল বনে গেছে ভারত। শুধু এই রেকর্ড না, দুর্দান্ত এই সিরিজ জয় আরও এক পুরস্কার জুড়েছে ভারতের কপালে। অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট ফরম্যাটের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে গেছে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। আর টেস্টে 1 নম্বর জায়গা নিজেদের নামে করে 3 ফরম্যাটেই এখন রাজা বনে গেছে ভারত। সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে ভারত শীর্ষে আছে 122 রেটিং পয়েন্ট নিয়ে। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট 117, ইংল্যান্ড 111 রেটিং পয়েন্ট নিয়ে আছে তালিকার 3 নম্বরে। আর এই তালিকায় 9 নম্বরে আছে টাইগাররা, যাদের রেটিং পয়েন্ট 51। বছরের শুরুটা টেস্ট র্যাঙ্কিংয়ে 1 নম্বরে থেকেই শুরু করেছিল ভারত। তবে দক্ষিণ আফ্রিকার সাথে 1-1 সিরিজ ড্রয়ে রেটিং নিচে নেমে যায় রোহিতের দলের। অন্যদিকে ঘরের মাঠে পাকিস্তানকে 3-0 ব্যবধানে পরাজিত করে ভারতকে টপকে শীর্ষে চলে গিয়েছিল অস্ট্রেলিয়া। এবার সেই অজিদের টপকে আবারও নিজেদের শীর্ষস্থান দখল করে নিয়েছে ভারত। অস্ট্রেলিয়ার সাথে অবশ্য নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ চলমান রয়েছে। তবে শেষ টেস্টের ফলাফল যাই হোক না কেন, র্যাঙ্কিংয়ের প্রভাব পড়বে না। তাই নিজেদের এখন 1 নম্বর পজিশনে বেশ সুরক্ষিত ভাবতেই পারে রোহিত বাহিনী। এদিকে ওডিআই র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থাকা ভারতের রেটিং পয়েন্ট 121, আর 2 নম্বরে থাকা বিশ্ব চ্যাম্পিয়ন অজিদের রেটিং পয়েন্ট 118। 110 রেটিং পয়েন্ট নিয়ে 3 নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা। টি টোয়েন্টি র্যাঙ্কিংয়েও 2-এ থাকা ইংল্যান্ডের থেকে বেশ খানিকটা এগিয়ে আছে ম্যান ইন ব্লুরা। 266 রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত, আর তার থেকে 10 রেটিং কম নিয়ে 2 নম্বরে আছে ইংল্যান্ড। 3 নম্বরে থাকা অজিদের সাথে অবশ্য ইংলিশদের ব্যবধান মাত্র 1 রেটিংয়ের, অজিদের ঝুলিতে আছে 255 রেটিং। 228 রেটিং নিয়ে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 9 নম্বর, আর নিজেদের সবচেয়ে ফেভারিট ওডিআই ফরম্যাটে 87 রেটিং পয়েন্ট নিয়ে 8 নম্বরে আছে টাইগাররা। রাকিন খান, অনফিল্ড।